السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا. اللهم صل على محمد وعلى آل محمد كلما ذكره الذاكرون وكلما أغفل عن ذكره الغافلون أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم هو الذي أرسل رسوله بالهدى ودين الحق ليظهره على الدين كله وكفى بالله شهيدا محمد رسول الله والذين معه أشداء على الكفار رحماء بينهم تراهم ركعا سجدا يبتغون فضلا من الله ورضوانا سيماهم في وجوههم من أثر السجود صدق الله مولانا العظيم وقال رسول الله صلى الله عليه وسلم من يعش منكم بعدي فسيرى اختلافا كثيرا فعليكم بسنتي وسنة الخلفاء الراشدين المهديين تمسكوا بها وعضوا عليها بالنواجذ أو كما قال عليه الصلاة والسلام সকলেরটু মহাব্বতের সঙ্গে দরুদ শরীফ করি নবীর সামনে সবাই করি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি মুহাম্মাদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাইক সাউন্ড একটু বাড়াইতে বাইতুল মাহমুদ জামে মসজিদ জমজ রোড ঢাকার উদ্যোগে দুই দিন ব্যাপী ষষ্ঠ বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি মঞ্চে উপবিষ্ট জাতির মাথার মুকুট হযরত উলামায়ে কেরাম
স্বামীরা নিচে বসা আল্লাহ প্রেমিক নবী প্রেমিক দিন প্রেমিক কোরআন প্রেমিক সাজ্জাদ মুরুব্বিয়ান কেরাম আমার কলিজার টুকরা প্রাণ প্রিয় যুবক ভাইরা স্নেহের ছোট বন্ধুরা পর্দা পাড়ে অবস্থিত মা বোনেরা আমাদের পুরাতলী কুড়িল এলাকায় তাফসীরুল কোরআন মাহফিল নামে এই বাইতুল মাহানব জামে মসজিদের উদ্যোগে আজকে ছয় বছর যাব তাফসীরুল কোরআন অনুষ্ঠিত হয়ে আসছে দুই দিন থেকে এই মাহফিল এই এলাকার সকলের জন্য আল্লাহর পক্ষ থেকে বিরাট রহমত আল্লাহর রহমত পাইয়া শুকর আদায় করতে হবে কি তাই আল্লাহর দরবারে মুখে শুকর আদায় করি আলহামদুলিল্লাহ কোরআনের মাহফিল আল্লাহ পাকের রহমত যেখানে কোরআনের মাহফিল চলে হাদিস শরীফের মধ্যে আছে লক্ষ লক্ষ ফেরেশতারা মাহফিলে যিনি কোরআন পড়েন কোরআনের কথা বলেন হাজার হাজার ফেরেশতারা আসি ওনার মুখের মধ্যে ভিড় জমা ফেরেশতারা বক্তার মুখের মধ্যে আসিয়া বিল জমানোর অর্থ হইল কোন কোন রেওয়ায়েতের মধ্যে আসে বক্তার মুখে চুম্বন করে কেন আমরা তো কোরআন পড়তে জানি না এই আলেমরা কোরআন পড়তে জানে কোরআনের কথা বলে আল্লাহর জমিনে আসমানের নিচে যত আসমানি কিতাব আল্লাহ পাক নবী রসুলগণ উপর নাজিল করেছেন সমস্ত নবী রসুলের কিতাবের থেকে শ্রেষ্ঠ কিতাবের নাম কোরআন তাফসীরের কিতাবের মধ্যে আছে আদম আলাইহিসসালাম থেকে নিয়া নবী ঈসা পর্যন্ত যত রসুলদের উপরে আল্লাহ পাক আসমানি কিতাব ছোট বড় নাজিল করেছিলেন সব আসমানি গ্রন্থগুলোর জ্ঞান বিজ্ঞানকে আমার আল্লাহ একত্রিত করে কোরআন শরীফের একটি পাঠ বানিয়ে দিয়েছে কোরআনের একটা অংশ বানাইছে এবং আমার বিশ্বের উপরে যখন থেকে কোরআন নাজিল হয়েছে তখন থেকে নিয়ে পৃথিবীর শেষ মুহূর্ত পর্যন্ত বর্তমানে আধুনিক যুগ টেকনোলজির যুগ বিজ্ঞানের যুগ সায়েন্সের যুগ সামনে আরো কত বিজ্ঞান আবিষ্কার হবে কেয়ামত পর্যন্ত মানব জাতির সকল প্রয়োজনীয় সমস্যা সমাধানের জ্ঞান দিয়ে আল্লাহ পাক কোরআনের আরেকটা অংশ বানিয়েছে পুরা 30 পারা কোরআনের মধ্যে কি আছে ঈসা নবীর থেকে নিয়ে আদম নবী পর্যন্ত সমস্ত আসমানি কিতাবের এলেম কোরআনের ভিতরে আছে কোরআন নাজিল হওয়ার থেকে কেয়ামত পর্যন্ত মানব জাতির জন্য যত এলেম জ্ঞান প্রজ্ঞার প্রয়োজন সব 30 পারা কোরআনের মধ্যে আছে কোরআন পড়লে আসমানি সব কিতাব পড়া হয়ে গেল কোরআনের এলেম দিয়ে কিয়ামত পর্যন্ত মানব জাতির সব সমস্যার সমাধান দেয়া যায় এমন একটি কিতাব আল্লাহ পাক ফেরেশতাদেরকে পড়তে যোগ্যতা দেন একমাত্র জিবরিল আলাইহিসসালাম ছাড়া জিব্রাইল ছাড়া আসমান জমিনের কোন ফেরেশতা কোরআন পড়তে জানে না
আল্লাহ পাক জিব্রাইলকে কোরআন শিখাইছেন, শিখাইয়ে বলছেন জিব্রাইল কোরআন নিয়ে আমার নবীর কাছে যাইবা, পুরা বছর তোমার কোরআন নাজিল করতে করতে যেইটুকু হয় রমজান শরীফ আসলে আমার নবীর ঘরের মধ্যে মসজিদে বসে বসে তুমি আমার নবীর সঙ্গে কোরআনের দাও তো পানি তো নাকানে কোথায় গেছে দাও বুঝেন দাও হলো আমার নবী তেলাওয়াত করবেন জিব্রাইল শুনবেন, জিব্রাইল তেলাওয়াত করবে আমার নবী শুনবে, সুবহানাল্লাহ। তারাবির নামাজ হাবের সাপড়া পড়ে না রমজানে, দুইজন হাবের সাহেব হইলে একজনে আধা পাড়া পড়ে ওই হুজুরকে শোনাস, ওই হাবের সাহেব পড়ে এই হুজুরকে শোনাস, এটার নাম কোরআনের দাও। আমার বিশ্ব নবীর সঙ্গে জিব্রাইল আমি প্রতি রমজানে দাও করতেন, সর্বশেষ নবী যে বছর ইন্তেকাল করবেন সেই বছর রমজান মাসে জিব্রাইল আমিন আলাইহিসসালাম আসিয়া দুই খতম কোরআন দাও করেছে। এই জন্য জিব্রাইল কোরআনটা আনে আর কোন কারণ তারা জানে না, এখন তাদের মনে চায় কোরআন পড়তে কোরআন জানতে পড়বে কেমনে, ফেরেশতারা তাকাই দেখে কোথায় কোরআনের মাহাবিল হচ্ছে সুবহানাল্লাহ, কোরআনের তাফসীর মাহাবিল কোথায়, সেখানে কারি সাহেব কোরআন পড়বে, বক্তা সাহেব কোরআনের আয়াত তেলাওয়াত করবে, কোরআন আয়াতের ব্যাখ্যা দেবে, ফেরেশতারা আসিয়া বক্তা সাহেবের মুখের ভিতরে চুম্বন শুরু করে সুবহানাল্লাহ। মহতরম হাজরি আমাদের আমল নামা আজকে ফেরেশতাদের মাধ্যমে আল্লাহ পাকের কাছে পৌঁছতেছে, চারিদিক থেকে ফেরেশতারা কাতার বন্দি হয়ে আসমান পর্যন্ত চলে গেছে, বিশ্বাস করেন আমার নবী সত্যবাদী, আমার নবীর মতো সত্যবাদী পৃথিবী আর কেউ নাই, আমার বিশ্ব জীবন সত্যবাদী, নবীর কথাও সত্যবাদী, আমার নবী বলেছেন যেখানে কোরআনের মজলিস হয় চারো পাশ থেকে ফেরেশতারা কাতার বন্দি হইয়া আসমান পর্যন্ত পৌঁছে যান, আর আমার আল্লাহর কাছে ওই মজলিসের রিপোর্ট পেশ করেন সুবহানাল্লাহ। বন্ধুরা আমি আপনাদের সাথে কাছে তিরিশ পারা কোরআনের একশো চোদ্দটি সুরার থেকে একটি সুরা আঠাশ নম্বর আয়াত পুরা ২৯ নম্বর আয়াতের একটি অংশ পাঠ করেছে, মনোযোগ সহকারে কথা বুঝবেন, এটা কোরআনের দরস ঠিক না ঠিক কমে কোরআনে ক্লার বুঝেন তো, যিনি চেয়ারে বসে কথা বলেন তিনি আমার রসুলের স্থানে বসিয়া কথা বলেন, আর যারা সামনে বসিয়া কোরআনের আলোচনা শুনেন মহব্বতে এখলাসের সাথে তারা সাহাবায়ে কেরামের জায়গাতে বসিয়া কোরআন শুনেন, কোরআনের মাহফিলে কোনো কথাবার্তা চলে না, বাজে কথা দুনিয়াবি কথা বলা এটা কোরআনের শুনে বেআদবি ইবনে বেদি করে, তাই অনেকে দেখা যায় মোবাইল নিয়ে ব্যস্ত কথা কয় এই করে সেই করে, প্লিজ মেহরবানি করে দুই ঘন্টা হাবিব রহমান সিদ্দিকি আসবে কিছুক্ষণ পরে তার বয়ান সব ১২টা পর্যন্ত বয়ান হবে, আমরা ১২টা পর্যন্ত জন্য মোবাইল টোবাইল সব সাইলেন্ট করে দিই, রেকর্ড করলে করি কিন্তু কথা না বলি, আল্লাহর কালাম থেকে কিছু জরুরি কথা শুনি, আমাদের কোরআন শিখার আর কোনো ব্যবস্থা নাই, এই ওয়াজ মাহফিল তাফসীর মাহফিল ইমাম সাহেবের খুতবা জুমার বয়ান এইগুলো ছাড়া আমরা কোরআন বুঝার জন্য মাদ্রাসায় ভর্তি হইয়া বাচ্চার মতো পড়ার সময় আমাদের কাছে নাই, তাই আমাদের কোরআনের তাফসীর খানাগুলো হইল কোরআন শিক্ষা ব্যবস্থা। রাজি আছেন নি সবাই? তাই আমি কোরআন থেকে আলোচনা শুরু করি কারণ এটা তাফসীর কোরআন হয়। বন্ধুরা ১১৪টি সুরা কোরআন শরীফের মধ্যে আছে, প্রত্যেকটি সুরার নাম আল্লাহ কোরআন যিনি নাজিল করেছেন কোরআন শরীফের সুরার নামও সে আল্লাহ নির্ধারণ করেছে, কে করছে আমার আল্লাহ যখন কোন সুরার নাম নির্ধারণ করেন সুনির্দিষ্ট করেন নাম রাখেন তাই আল্লাহ পাক যেমন আহকামুল হাকিমি তিনি সর্বজ্ঞানের অধিকারী, তাইলে যে সুরার নাম যেটা আল্লাহর নামকরণ করলেন এই নামকরণ করার ভিতরে বিরাট বড় এলেন জ্ঞান প্রজ্ঞা একমত আছে না ভাই?
আমি যে সূরা আজকে আপনাদের সামনে যে সূরা থেকে আয়াত তেলাওয়াত করেছি সেই সূরার নাম সূরাতুল ফাতহ। বলেন কি নাম? আরো বলেন। আমার মিডিয়ার ভাইরা কথাগুলো সুন্দর করে কাটছাট না করিয়া পেশ করবেন, জাতির বড় উপকার হবে। আজকে ওয়াজ মাহফিলের কারণে এত বক্তা বের হয়েছে, এত চমক দমকওয়ালা, দুনিয়ার কিচ্ছা খায়নি, বাজে কথা আনিয়া কোরআনের মাহফিলকে আজকে নষ্ট করে দিয়েছে। এই সমস্ত কোরআনের মাহফিল হবে সহি কিতাব থেকে, তাফসির থেকে, হাদিস থেকে, আমার আল্লাহর কালামের ব্যাখ্যা বিশ্লেষণ, বিশুদ্ধ বিশ্লেষণ ব্যাখ্যা জাতির কাছে পেশ করিয়া যাতে ইমান ঠিক করা, আমল ঠিক করা, শিরিক থেকে জাতিকে মুক্ত করা, বেদাত থেকে মুক্ত করা। আমি যে সূরা থেকে আয়াত করেছি সূরার নাম কি? সূরাতুল ফাতহ। এটাকে বাংলা ভাষায় লিখলে করবেন সূরাতুল ফাতহ কি না সহজে, তাই না? সূরাতুল ফাতহ। ফাতুন শব্দের অর্থ হল খোলা, দরজা খুলেছে, গেট খুলেছে, খোলার নাম ফাতহ। খোলা মানে বন্ধ ছিল খুলে গেছে, আটকা ছিল খুলে গেছে। ফাতুন শব্দের অর্থ হইল তার নাম বিশ্বে, বিশ্বে তাওহীদের দাওয়াত, এক আল্লাহ ওয়াহদানিয়তের দাওয়াত, তাবলীগ বন্ধ ছিল, তামাম পৃথিবীর মানুষ শিরিক কুকুরের ভিতরে হাবু ডুবু খাচ্ছিল, এক আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমার কোন মাবুদ নাই এক আল্লাহ ছাড়া, এই তাওহীদের দাওয়াত ক্লোজ ছিল, বন্ধ ছিল। আমার আল্লাহ আমার বিশ্ব নবীর মাধ্যমে তাওহীদের দাওয়াতের রাস্তা খুলে দিয়েছে। আমাদের বিশ্বনবী যখন আগমন করেছে 570 খ্রিস্টাব্দের এপ্রিল মাসের 22 তারিখ রোজ সোমবার সবে সাদেকের সময় মা আমানার কোলে অলি মক্কাতে আমার নবীর আগমন যখন হয়, শিশু বাচ্চা মোহাম্মদ যখন জন্মগ্রহণ করেন, তার 40 বছর পরে গিয়া তিনি বড় হইয়া তারপরে হেরা পর্বতের মধ্যে গিয়া তিনি রসুল হয়েছেন। রসুল হওয়ার পরে আমার আল্লাহ জিবরিল আমিনের মাধ্যমে আমার নবীকে কোরআন দিয়েছেন, কোরআন দিয়েছেন, ঠিক না? ঠিক। আমার নবীকে কোনো কোরআন দেয় নাই, মাত্র নবীর জন্ম ভূমিষ্ঠ হয়েছেন। সেই সময় তামাম পৃথিবীর মানচিত্র যদি আপনি ভৌগোলিক আকারে দেখেন, আপনি কি ভাবেন জানেন? এই শিক্ষিত বন্ধুরা, হে আমার যুবক ভাইরা, হে আমার শিক্ষিত সমাজ, কথাগুলোকে দিলের কান দিয়া শুনুন, দিলের মধ্যে ঢুকান, তখন বুঝবেন আমার নবীর ইসলামের মর্যাদা কত। আমার বিশ্বনবীর আগমনের সময় হলি মক্কা, মক্কা সহ আশেপাশে যে এরিয়াটা আরব ছিল, আরব আরব দেশের লোকগুলা তাদের কি অবস্থা ছিল? তারা সবাই শিরিক করতো, শিরিক কথা করে মূর্তি পূজা করত কিনা, কথা বলে মূর্তি পূজা করত কিনা, তোলে নবীর বংশ, নবীর এরিয়া, নবীর গোত্রে তামাম আরব ছোট বড় শিক্ষিত অশিক্ষিত সব মানুষের কাজ নিজের হাতে মূর্তি বানায়, পাথর দিয়া মূর্তি বানায়, এই মূর্তির সামনে নমস্কার করে করে পূজা করত, পূজা করত। তাদের আকীদা বিশ্বাস ছিল মূর্তিকে পূজা করলে মূর্তি আমার গুনাহ মাফ করাবার জন্য আল্লাহর সঙ্গে সুপারিশ করবে, আল্লাহ মূর্তির সুপারিশে মাফ করিয়া দিবেন, আর মূর্তির মাধ্যমে আমি আল্লাহর নৈকট্য লাভ করতে পারবো। মূর্তির পূজা ছাড়া আল্লাহর নৈকট্য লাভ করা যাবে না, এটা হলো মক্কার মুশরিকদের আকীদা। এই আকীদা তাওহীদের আকীদা না শিরিকের আকীদা? সাউন্ড সিস্টেম একটু ভালো করেন, বারবার আপ ডাউন করতেছে, আওয়াজ ঠিক করে নিন। তিনশো ষাট মূর্তি যারা পূজা করে, যাদের আকীদা বিশ্বাস
এই মূর্তির মাধ্যমে আমরা আল্লাহকে পাবো, আল্লাহ পাওয়া আর কোনো ব্যবস্থা নাই। আমি জানতে চাই মূর্তি পূজা যারা এই আকীদা মোতাবেক করে তারা তৌহিদবাদী না শিরিকবাদী? তাহলে আমার নবীর যে জায়গাতে জন্ম সেই দেশটা আরব দেশ, এই দেশটার ভিতরে তাওহীদ নাই বিলুপ্ত, ঠিক না? এরপরে চলে যান আরবের কাছাকাছি একটা রাষ্ট্র, সেই রাষ্ট্রের নাম ইয়ামান। ইয়ামানের মানুষরা, তার অধিকাংশ ইয়ামানের লোকজন খ্রিস্টান ছিল আর অনেক মূর্তি পূজারীও ছিল, খ্রিস্টান বেশি ছিল। সেই ইয়ামানের মানুষ সেখানে খ্রিস্টান যারা ছিল, খ্রিস্টানদের আকিদা এটা কি তৌহিদের আকিদা না শিরিকের আকিদা, এটা একটু পরে বলব। তাই ইয়ামানে কি নাই জোরে কান, তৌহিদের দাওয়া লা ইলাহা ইল্লাল্লাহ দাওয়া নাই আরবেও নাই। ইথিওপিয়া হাফসা সেখানে বাদশা ছিল কিসরা নাজ্জাশি, সে নাজ্জাশি বাদশা ইথিওপিয়া সেইখানে সব খ্রিস্টান, মাত্র বিধর্মীরা অন্য লোক সামান্য কিছু আছে। তাহলে ওইটাও খ্রিস্টান এরিয়া, সেখানেও তিন খোদার দাওয়া হইত, কয় খোদা, এক খোদার না তিন খোদা? খ্রিস্টানদের আকিদা কয় খোদা? তিন খোদা। এক খোদার নাম আলমাইটি, এটা হলো বৃহত্তর পুরা পৃথিবী সৃষ্টি করেছে মহাশক্তির অধিকারী, তার নাম খ্রিস্টান আকিদা নাম রেখেছে আলমাইটি, বিগ গড। আর একটা খোদা আছে তাদের, এটা হলো মিডিয়াম গড, মাদারি খোদা, এটার নাম দিয়েছে হোলি স্পিরিট। আবার আরেকটা খোদা আছে তাদের নবী ঈসা আলাইহিসসালাম, তিনিও নাকি ছোটখাটো খোদা, ইনি হলেন সান, স্মল গড, বিগ গড, স্মল গড, মিডিয়াম গড, আল মাইটি, হোলি স্পিরিট, সান, এই তিনটা মিলিয়া ত্রিনিটি আকিদা, তিত্ত মতবাদ, তিন খোদা বিশ্বাসী। আমি জানতে চাই এই এলাকার মুসলমানদের কাছে যে সমস্ত মানুষ তিন খোদা বিশ্বাসী তারা তৌহিদবাদী না শিরিক? ইয়ামানে গিয়া পাইলাম না তৌহিদের কথা নেই, ইথিওপিয়াতে তৌহিদের কথা নাই। এবার চলেন যাই রোম সম্রাট, পুরা পৃথিবীর দুইটা সুপ্রিম পাওয়ার ছিল, পারস্য সম্রাট একটা, রোম সম্রাট একটা, ঠিক না? ঠিক না? পুরা দুনিয়ায় আরবের এই জাতি ছাড়া তাম পৃথিবীকে বড় বড় শক্তিজ রাষ্ট্র ছাড়া ছোট খাটো সব রাষ্ট্রগুলোকে এই দুই পরা শক্তি কন্ট্রোল করত, যেমন বর্তমানে আমেরিকা, কথা কথা ঠিক না? রোম সম্রাটের আন্ডারে অর্ধেক পৃথিবী, পারস্য সম্রাটের আন্ডারে আর অর্ধেক পৃথিবী। এখন রোম সম্রাটের আকিদা বিশ্বাস যার নাম কাইসার, এর নাম ছিল হিরাক, হিরাক বাদশা, বিশাল সাম্রাজ্যের অধিকারী রোম ইটালিয়া, এদের আকিদা কমপ্লিট খ্রিস্টানদের আকিদা, অর্থাৎ খ্রিস্টানদের আকিদা, খ্রিস্টানদের বিশ্বাস তিক্তবাদ, তিন খোদায় বিশ্বাসী। তাহলে এদের মধ্যেও কি নাই তাওহীদ? জোরে তাওহীদ। এবার এই দেশের আন্ডারে ছোট কালো বিশ্বের মধ্যে যত দেশ আছে পৃথিবীর মানচিত্রে, এইগুলোর ভিতরও খ্রিস্টানদের প্রচার চলছে, খ্রিস্টান মিশনারি চলছে, শিরিকের দাওয়াত চলছে, কোথাও তৌহিদের দাওয়াত কেউ নাই। এবার চলেন পারস্য সম্রাটের দিকে তাকাই, সেটা ইরান, খোরাসান সব মিলিয়ে পারস্য সম্রাট। সেই পারস্য সম্রাটের আকিদা বিশ্বাস ছিল তারা আগুন পূজা করত, মাজুসি, অগ্নি পূজারী, আগুনকে খোদা আর মাবুদ মানত, নাউজুবিল্লাহ। তাদের মধ্যে আরো বিভিন্ন দল ছিল, এক দলে সূর্যকে খোদা মানে, আরেক দলে চন্দ্রকে খোদা মানে, আরেক দলে নক্ষত্রকে খোদা মানে, এরকম গারুল্লাকে খোদা মানতে 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 হিন্দু উগ্রপন্থীরা গুরুর গাবি কিয়ে খোদা, ঠিক না? ইহুদিরা জাতি তারাও শিরিকবাদ, কেন? ওজাইর ইবনুল্লাহ, ইহুদিরা কয় খোদা দুইটা তিনটা না, ওজার আল্লাহর বেটা আর আল্লাহ তো একজন আল্লাহ আছেন, আল্লাহ আল্লাহ, ওজার ইবনুল্লাহ, ওজার আল্লাহর বেটা, আল্লাহর বেটা যেটা বাপ যেমন খোদা বেটাও খোদা, ওই
পিতা পুত্র উভয় খোদা দুই খোদার বিশ্বাসী ইহুদিরা তাহলে ইহুদিদের আকীদা তাতেও শিরিক এবং খ্রিস্টানদের আকীদা তাতেও শিরিক মূর্তি পূজারীর আকীদা তাতেও শিরিক সূর্য চন্দ্রের আকীদা তাও শিরিক অগ্নি পূজা তাও শিরিক গরু পূজা গাভী পূজা দেব দেবী পূজা সমস্ত বেঈমান সব শিরিক খ্রিস্টাব্দে দুনিয়ার মধ্যে প্রেরণ করলেন 40 বছর আমার আল্লাহ আমার বিশ্ব নবীকে লালন পালন করলেন মা আমার গর্ভে যখন আমার নবী বিশ্ব নবী মোহাম্মদ আসছিলেন সেই মুহূর্ত থেকে আমার আল্লাহ কুদরতি তরিকা মা আমার কোলে বিশ্ব নবীকে লালন পালন করে এই জন্য মা আমার বলে গর্ভে ধারণ করার পরে আমি জীবনে সবচেয়ে বেশি সুস্থ ছিলাম আমি কোনো কষ্ট ব্যথা পাইনি ডেলিভারি ক্যান্ডে এসে আমার কোনো খবর ছিল না কত নারীদের কত অসুবিধা হয় গর্ভ ধারণ করলে আমার কোনো কিচ্ছু হয় নাই এইগুলা আসল ব্যাপারটা কি আসল ব্যাপার হলো আমার আল্লাহ কুদরত দিয়ে বিশ্ব নবীকে মায়ের কোলে লালন করে আমার বাইরে বিশ্ব নবী যখন দুনিয়ার মধ্যে আসেন আমার আল্লাহ কুদরতি কারখানা দেখাইছেন তাও নবীকে লালন পালন করতেছেন অনেক কেরামত মর্যাদা আমার নবী দেখাচ্ছেন সমস্ত আকাশের নক্ষত্রগুলো মা আমার ঘরের উপরে গিয়া লাইটিং করতেছে এটা একটি কেরামত আমার নবী জন্মগ্রহণ করিয়া মাত্র শাহাদাত আঙ্গুলকে মা আসমানের দিকে উঠাইয়া চেহারাকে আকাশের দিকে উঠাইয়া আমার আল্লাহ শুকরিয়া আদায় করে দোয়া পড়ে এই তো আমার আল্লাহর কুদরত ঠিক না ঠিক বলেন আমার বিশ্বনবী যখন উনিষ্ঠ হলেন ফারস্য সম্রাটের ওই হাজার বছরের অগ্নি শিখা চিরন্তন যেগুলো আগুন ভোজা করে হঠাৎ করে দাব করে আগুন বন্ধ হয়ে গেল এবং অগ্নি ভোজারীরা আগুন তালাশ করি পায় না সব বন্ধ আল্লাহ কেন আমার বিশ্বনবীর আগমন পৃথিবীর মধ্যে ঘটেছে তাই আমার আল্লাহ মুশরিকদের খোদা বানো খোদা আগুনকে আল্লাহ বন্ধ করে দিয়েছে সুবহানাল্লাহ আমার ভাইরা এইভাবে এইভাবে সেই কত কেরামত আমার নবী পেশ হয়েছে আমার নবী দুধ পান করতে গেছেন মা হালিমা সাদিয়ার ঘরের ভিতরে আমার আল্লাহ সেখানে বরকত নবীর সঙ্গে সঙ্গে পৌঁছে দিয়েছে আমার নবীকে বকরি দুধ ছিল না কিছুই আমার নবীর বরকতে বকরির দুধ আসে গেছে মা হালিমা সাদিয়ার মধ্যে আমার নবীর বরকত শুরু হয়ে গেছে আমার নবী লালন পালন করতেছে 4 বছর বয়সে সবকে সদর সিনা চিরিয়া সেখান থেকে ভিতরে কলপ পরিষ্কার করি জান্নাতের পানি দিয়া ধুইয়া মুসা আমার নবী সবকে সদর করছে আবার 12 বছর পরে আরেকবার করছেন মেরাজে যাওয়ার পূর্বে আবার করছেন নবী হওয়ার পূর্বে আবার করছেন 4 বার সবকে সদর হয়েছে এগুলা সব আমার আল্লাহ বিশ্ব নবীকে কুদরতি তরিকা আমার নবীকে লালন পালন করেছে সব কিছু করার পরে আমার নবী হেরা পর্বতে গেছেন সেখানে আল্লাহ বিল্লাহ করতেছেন মোরাকাবা করতেছেন ধ্যান করতেছেন আল্লাহর জন্য সুবহানাল্লাহ আমার আল্লাহ বলেন ইব্রাহিম 40 বছর পূর্ব থেকে আব্দুল্লাহর ঔরস থেকে মা আমেনার গর্ভে আমি যে মোহাম্মদকে এনেছিলাম মা আমেনার গর্ভের ভিতরে আমি মোহাম্মদকে কুদরত তরিকা লালন পালন করেছি এই মোহাম্মদের শিশুকাল এই মোহাম্মদের কিশোরকাল এই মোহাম্মদের যৌবনকাল এই মোহাম্মদের 40 বছর হায়াত অতিবাহিত হয়ে গেল আমি আল্লাহ পুরো জীবনকে আমি গোলাপ ফুলের মতো নিখুঁত রেখেছি আমার নবী কোনো দোষ করে নাই জীবনে কোনো ভুল করে নাই এমন কোন ওনার লাইফের মধ্যে কিছু নাই কোন একটা মানুষ আঙ্গুল তুলতে পারে বিশ্ব নজর করে তামাম বিশ্বের মানুষ আরবরা সাদেকু আমি বিশ্ব সত্যবাদী বলেছেন আমার ধর বলেছেন ও ইব্রাহিম আজকে হেরা পর্বতের মধ্যে বসে বসে আমাকে দেয়ান করে করে মোহাম্মদ চিল্লা বলে চিল্লা দিচ্ছে
প্রথম চিল্লা 40 দিন দিয়েছে আবার ঘরে খাদিজার কাছে গিয়েছে আবার খাওয়া দাওয়া নিয়ে আসছে আরেক চিল্লা দিয়েছে আবার চলে গেছে আবার আসছে আরেক চিল্লা দিয়েছে চলে গেছে তিন চিল্লা দিয়া এখনো মুরাকাবা করে আমি আল্লাহ সিদ্ধান্ত দিয়েছি এই মুহূর্তে আমার মুহাম্মদকে আব্দুল্লাহর ছেলে মুহাম্মদকে আমি রাসূলুল্লাহ বানাই দেব জিব্রাইল যা আমার পক্ষ থেকে আমার নবীকে সুসংবাদ শুনাই দাও আমি তাকে রাসূলুল্লাহ বানাই দিলাম এই নবীর আশেকা সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ আমাদের নবীকে এতদিন পরে নবী হইছি জিব্রাইল নবী যখন হইছে এখন কোরআন দাও কোরআন দিয়া পড়াও দিছে কিনা কোরআন ইকরা বিসমি রাব্বিল্লাযী খালাক এইগুলো আমি বহুত বয়ান করছি অনেকে আমার বয়ানে শুনছে আমি কোরআনতে কথা আরম্ভ করি যাতে আমাদের পুরো বিষয়টা বুঝে আসে বন্ধুরা আমার আমার নবী কোরআন পাইলেন সব পাইলেন এরপর আমার আল্লাহ বলেন হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাম পৃথিবী অন্ধকার যেদিকে তাকাই এদিকে অন্ধকার আচ্ছন্ন কোথাও শিরিক বা কোথাও কুফরি মতবাদ কোথাও বেদাত কোথাও অগ্নি পূজারি চলে কোথাও সূর্য পূজা চলে কোথাও চন্দ্র পূজা চলে কোথাও নক্ষত্র পূজা চলে কোথাও তিন খোদার বিশ্বাসী কোথাও দুই খোদার বিশ্বাসী কোথাও তিন চার মূর্তির বিশ্বাসী ও গো নবী যেখানে শিরিক সেখানে অন্ধকার যেখানে কুফরি সেখানে অন্ধকার যেখানে কবর পূজা সেখানে অন্ধকার যেখানে পণ্ডবীর সেখানে অন্ধকার যেখানে বেদাত সেখানে অন্ধকার আমার নবী আমি আল্লাহর নূর আমি বিশ্ব মানবতাকে দেখতে চাই আলোকিত মানুষ আরে সুবহানাল্লাহ বলেন না বুঝেন না আমার আল্লাহ আলোকিত কিনা আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদ আমার আল্লাহ নূর কিনা নূর আর অন্ধকার এক জিনিস না বিপরীত আল্লাহ যেমন নূর আল্লাহ কোরআন নূর কথা ঠিক না আমার বিশ্ব নবীর জীবন আলোকিত নূর তাই হে নবী আমি আপনার হাতে কোরআনের মতো এত বিশ্বব্যাপী লাইট দিয়েছি পাওয়ার একটা লাইট দিয়েছি আর আপনার সিরাত আপনার 23 বছর নবুয়তি জীবন যাকে সিরাতুন নবী বলে যাকে সুন্নতে রাসূলুল্লাহ বলে আপনার জীবনকে আমি আলোকিত করেছি এক আলো কোরআনে এক আলো আপনার জীবনে এই দুইটা আলো হাতে লইয়া আপনি আরব বিশ্ব থেকে দাওয়াতের কাজ তাওহীদের কাজ শুরু করেন ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তো ভুলে হন সাবাহ পারের মধ্যে উসিয়া তৌহিদের আওয়াজ লাগান তৌহিদের রাস্তা ক্লোজ বন্ধ আপনি আওয়াজ লাগাইলে তৌহিদের দাওয়াতের কাজ স্টার্ট হয়ে যাবে কোলে যাবে তাই আমার আল্লাহ 30 পারা কোরআনে 134 সূরার ভিতরে একটা সূরার নাম রাখছেন সূরাতুল ফাতাহ অর্থাৎ কোলে নেওয়া কোলে নেওয়া অর্থাৎ তৌহিদের দাওয়াত বন্ধ ছিল আমার আল্লাহ আমার নবীর মাধ্যমে কোরআনের মাধ্যমে তৌহিদের দাওয়াত শুরু করে দিয়েছে কেন কথাগুলো বললেন কারণ এটা তাফসীর কোরআন মাহফিল ঠিক না বেরি কথা হ্যাঁ কারা কারা বলতে পারবেন কোরআন শরীফ একটা সুরা আছে সুরাতুল ফাতাহ ফাতাহ মানে খুলে ফেলা খুলে দেওয়া অর্থাৎ পরাজয় ছিল বিজয় হওয়া বন্ধ ছিল খুলে যাওয়া আমার আল্লাহ ফাতাহ নামক সূরা কেন নাযিল করেছেন যেহেতু এজন্য নাযিল করেছেন আমার বিশ্বনবীর মাধ্যমে আমার নবীর হাতে 30 পারা কোরআন দিয়া আর কোরআন মোতাবেক নবীজির সিরাত বানায়া নবীর সিরাত সুন্নতকে আলোকিত বানাইছেন কোরআন আছে আলোকিত এই দুই আলো বিশ্বনবী দুই হাতে নিয়া মাঠের মধ্যে তৌহিদের দাওয়াত দিয়ে নামবেন তামাম পৃথিবীর শিরিক বেদাত কুফরি মতবাদ যত অন্ধকার আছে সব অন্ধকার দূরীকরণ হইয়া বিশ্বের মানুষগুলোকে আলোকিত মানুষ বানাই দেবে কি মানুষ বানাবে অন্ধকার আলোকিত মানুষ বুঝেন তো যারা আল্লাহকে মানে না
আল্লাহর কথা মানে না, গারুল্লার কথা ধরিয়া চলে, তারা আলোকিত না অন্ধকার। যারা আল্লাহর বিধান মানে না, নিজের বিধান প্রভুদের বিধান মানে, আল্লাহর বিধান মানে না, সরকার বললে মানে, আমেরিকা বললে মানে, রাশিয়া বললে মানে, আব্রাহাম লিংকন বললে মানে, লেনিন বললে মানে, মাও সেতুং বললে মানে, এঞ্জেল বললে মানে, আব্রাহাম লিংকন বললে মানে, কিন্তু মুহাম্মদ রাসূল বললে মানে না, কোরআন বললে মানে না। যেই ব্যক্তি কোরআনের বিধান মানবে না সেই ব্যক্তির জীবন অন্ধকার, যে কোরআন মানিয়া চলবে সেই ব্যক্তির জীবন হলো আলোকিত জীবন। কথা বোঝেন নাই ভাই? আমি জিজ্ঞাসা করতে চাই, এত বড় মহাসমাবেশ তাফসীরে কোরআন মাহফিলে, ও আমার ভাইরা একটু আমার সঙ্গে একটু কথা বলি, আমরা আল্লাহর কাছে স্বীকারোক্তি করি, আমরা আজকের এই মাহফিলে তাফসীরে কোরআন মাহফিলে যারা এসেছি আমরা আলোকিত হইতে কারা কারা চাই হাত তুলে দেখো। আমাদের বিশ্ব নবী কোরআন নিয়ে বের হয়েছিলেন কিনা? হ্যাঁ, নবীর সিরাত আদর্শ নিয়ে যখন বের হইলেন, মানব জাতিকে দাওয়াত দিলেন, যারা যারা নবীর দাওয়াত কবুল করলেন, কোরআনকে মেনে নিলেন, নবীকে মেনে নিলেন, নবীর জীবনী মানি নিলেন, এরা সত্যিকারের আলোকিত হয়েছে কি হয় নাই? আমার ভাইয়া, বিশ্ব নবী মাত্র নবী হওয়ার পরে মক্কাতে 13 বছর পর্যন্ত দাওয়াতের কাজ করেছেন, তাওহীদের দাওয়াত দিয়েছেন বিশ্ব মানুষকে আলোকিত করার জন্য, মানুষকে কলককে আলোকিত করা, মানুষের জীবনকে আলোকিত করা, মানুষের সমাজকে আলোকিত করা, মানুষের রাষ্ট্রকে আলোকিত করা, পারিবারিক জীবনকে আলোকিত করা, ব্যক্তি জীবনকে আলোকিত করা, সমাজ জীবনকে আলোকিত করার জন্য 13 বছর পর্যন্ত বিশ্ব নবী মক্কা শহরে কাজ করছেন। ঠিকভাবে ঠিক এইখানে 250 সাহাবী ইসলাম ধর্ম গ্রহণ করলেন। এরপরে 13 বছর পরে আমার নবী হিজরত করে পবিত্র মদিনা মুনাওয়ারায় চলে গেলেন। আমার আল্লাহ বলেন, বিশ্ব নবী মদিনায় যান, মদিনায় গিয়া সেখান থেকে আপনি ইসলামের পতাকা উড্ডয়ন করতে পারবেন। মদিনার মাটি ভালো, মদিনার মানুষ ভালো, মদিনার আবহাওয়া ভালো, সেই মদিনার মধ্যে হবে তাওহীদের দাওয়াতের কাজ। আমার নবী চলে গেলেন, আর মদিনা শরীফের মধ্যে গিয়া কোরআন সুন্নাত দাওয়াত দিতে লাগলেন। তমাম পৃথিবীর মানুষকে বললেন, খ্রিস্টান নারে তোমরা 3 খোদার আকিদার থেকে ফিরে আসো, এক খোদাকে বিশ্বাস করো, এক খোদাকে মাবুদ মানো, এক আল্লাহকে মাবুদ মানো, আল্লাহর সঙ্গে কারোরে শরীক করিও না। আমার নবী ইহুদিদেরকে চিনি দিলেন, এই ইহুদি দল এক আল্লাহকে মানো, তিনি তার সাথে কোনো সমকক্ষ নাই, শরীক নেই। আমার নবী মক্কার মসজিদদেরকে দাওয়াত দিলেন, 360টা মূর্তি সারা, এই 360 মূর্তির মধ্যে কল্যাণ নাই, এক আল্লাহর গোলামীর মধ্যে আছে কল্যাণ। এই নবীর দাওয়াতে মাত্র 23 বছরে বর্বর যুগের সবচেয়ে পৃথিবীর খারাপ লোকগুলোর মধ্যে 1,24,000 মতান্তরে 1,44,000 বর্বর জাতি, অন্ধকার জাতি, শিরিকবাদ বলা মানুষ আমার নবীর এই আলো আলোকিত হইয়া সাহাবায়ে কেরাম হয়ে গেছে। সাহাবারা আলোকিত জাতি কি? কথা গান আমার নবীর পরে শ্রেষ্ঠ আলোকিত জাতি হলেন 1,24,044 সাহাবা। কথা কান্না ঠিক নেবে? সাহাবার আলোকিত জাতি কিনা? কারা মানেন সাহাবাকে? কারা মানেন? আল্লাহ আকবার, আল্লাহ তুমি কবুল কর। আমার রসুল বলছেন, সাহাবা আমার প্রাণ, সাহাবা আমার জান, যারা সাহাবাকে মহব্বত করবে এই জন্য মহব্বত করে, আমি নবীকে মহব্বত করে, যারা সাহাবাকে মহব্বত করে না সাহাবা একরামের সমালোচনা করবে, দুষ্ট করবে, তারা সাহাবাত্তর ধরছে না, আমি বিশ্ব নবীর দুষ্ট ধরতেছে, আমাকে দোষী বানাইতেছে, তাই সাহাবার মহব্বত প্রমাণ করে আমি নবীর মহব্বত তার অন্তরে আছে, যাদের অন্তরে সাহাবার দুশ্মনী আছে তারা নবীর দুশ্মন, নবীর দুশ্মন, নবীর দুশ্মন। আমরা এরকম কোরআন হাদিস সুন্নাহ দিয়ে আলোকিত মানুষ হতে চাই,
আলোকিত মানুষ হওয়ার প্রথম মডেল আইডিয়াল হইল সুআলোক সাহাবা। যেই সাহাবা রাসূলের সাহাবীরা জমিনের মধ্যে হাঁটতেন, বাজারে হাঁটতেন, রোডে হাঁটাহাঁটি করতেছেন, আর সে আজিম থেকে আমার আল্লাহ জিব্রাইল আমাকে বলে, ও জিব্রাইল তুমি আমার নবীর কাছে যাও, যাইয়া আমার নবীর মুখ দিয়ে ঘোষণা করো, আবু বকর জান্নাতি, ওমর জান্নাতি, উসমান জান্নাতি, আলী জান্নাতি, তালহা জান্নাতি, জুবায়ের জান্নাতি, আব্দুল মানে আউফ জান্নাতি, আল্লাহু আকবার। সাহাবারা জমিনে চলে বাজারে হাঁটে, আর সে আজিম থেকে আমার আল্লাহ জান্নাতের সার্টিফিকেট দেয়, কারণ তারা আলোকিত মানুষ। তাই দুনিয়াতে আলোকিত মানুষ যদি হইতে পারি আমরা জান্নাত হব, ঠিক না? ঠিক। আলোকিত মানুষ না হইলে জান্নাত হওয়ার কোনো পথ নাই, 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 ঠিক না? ঠিক। বন্ধুরা আমার, আমার নবী যে দাওয়াত ও তাবলীগ দিয়ে গেছিলেন কোরআন সুন্নাহ, নবীর পরে সুআলোক্য সাহাবারা সেই আলোকিত মানুষ বানাইবার দাওয়াত দিয়ে গেছিলেন, এরপরে সাহাবার পরে তাবিঈনরা দিয়ে গেছেন, তারপরে চার মাযহাব আবু হানিফা, ইমাম শাফি, ইমাম মালিক, ইমাম আহমদ, চার মাযহাবের ইমামরা বিশ্বের মানুষকে কোরআন সুন্নাহ ভিত্তিক শরীয়ত লিখে লিখে দিয়া একটা মানুষকে জন্মলগ্ন থেকে কবরে যাওয়া পর্যন্ত কিভাবে আলোচিত মানুষ হবে সব মাযহাবের আকারে সব ইমামরা লিখে দিয়েছেন কিতাবে। যারা মাযহাব মানে কন্দারা, যারা মাযহাব মানে হোক হানবি, হোক শাফি, হোক মালিকি, হোক আহমদ বিন হাম্বল, আমার দেশে যে হানবি বেশি, যারা মাযহাব মানে চার মাযহাবের যে কোনো এক মাযহাবকে, সেই ব্যক্তি মাযহাব মানার মাধ্যমে নিজের ব্যক্তির জীবনকে আলোকিত করতে পেরেছে, আকীদা বিশ্বাসকে আলোকিত করতে পেরেছে, নিজের পারিবারিক জীবনকে আলোকিত করতে পেরেছে, সামাজিক জীবনকে আলোকিত করতে পেরেছে, সেই ব্যক্তিটা আলোকিত মানুষ। কারণ তারা আবু হানিফা, শাফি, মালিক, আহমদ বিন হাম্বল চার মাযহাবের কোনো একজন ইমামের তাকলিদ করিয়া অনুসরণ করি মাযহাব মানিয়া জীবন চালায়, আর চার মাযহাবের প্রত্যেক ইমামের মাযহাব কোরআন সুন্নাহ ভিত্তিক, কোরআন সুন্নাহর বাইরে চার মাযহাবের কোনো মাযহাব নাই। আবু হানিফা কি নতুন মাযহাব বানাইছে কোরআন সুন্নাহর বাইরে? কথা কান, তাইলে আবু হানিফা মাযহাব বানাই নাই ভাই, মাযহাব তো সাহাবার যুগে সৃষ্টি হয়েছে আমার বিশ্ব নবীর সামনে। সুবহানাল্লাহ। আমার নবী এক যুদ্ধের মধ্যে বলছিলেন, হে আমার জিব্রাইল আসছে, আসিয়া বলছে ইহুদিরা খান্দাকের যুদ্ধে গাদ্দারি করেছে মুসলমানের সঙ্গে, আমি যুদ্ধ শেষ করিয়া ঘরে আসছি, জিহাদ শেষ করিয়া আমি লেবাস পোশাক খুলে ফেলছি, গোসল গাসল করে ফেলছি। জিব্রাইল আমিন বলে, ইয়া নবী আল্লাহ আপনি যুদ্ধের পোশাক খুলে ফেলছেন? হ্যাঁ। জিব্রাইল বলেন, ওগো নবী আমিও খুলি নাই, আমার ফেরেশতারাও খুলে নাই, তাই তাড়াতাড়ি করুন, ওই দিকে বনু কুরাইজা ইহুদি তাদেরকে গ্রেফতার করতে হবে, তাদের সঙ্গে আপনার সন্ধি চুক্তি ছিল, মদিনায় একসঙ্গে মুসলিম আর ইহুদি বসবাস করবে, এক সমাজে বসবাস করবে। আমার ভাইরা উল্লেখযোগ্য কথা, ইসলামের সঙ্গে মুসলমানের সঙ্গে যেই কোনো বিধর্মী ব্যক্তি এক সমাজে বসবাস করতে করা সমস্যা না, ঠিক না? বেরি করে আমার নবী মদিনার সমাজে ইহুদিদের সঙ্গে এক সমাজ কায়েম করেছেন, তাইলে নবী যদি পারে দুনিয়ান না যায় বলবে। তাই আমাদের এই বাংলাদেশে সব ধর্মের লোক আছে না নাই? আছে না নাই? আমরা তো বলি না আমরা 95% মুসলমান, তাই অন্য কোন বিধর্মী এই দেশে থাকতে পারবে না, হিন্দুরা থাকতে পারবে না, মন্দির পূজা চলবে না, আর গির্জা পূজা চলবে না। আমরা বলি না, কখনো বলবো না, প্রত্যেক মানুষের দুনিয়াতে স্বাধীনভাবে ধর্ম পালনের অধিকার আছে, কিন্তু জুলুম করা অধিকার তার না, ঠিক না? ভারতের মধ্যে মুসলমান আছে, হিন্দু আছে, খ্রিস্টান আছে, ইহুদি আছে, বহু জাতি আছে, সেকুলার রাষ্ট্র, সেকুলার মানে কারো ধর্ম নিয়ে কোনো মাথা কামানি নাই, প্রত্যেকে আপন ধর্ম নিয়ে স্বাধীন,
তার নাম সেগুলা ভারত সেগুলার দেশ সব ধর্মের স্বাধীনতা দেওয়ার অঙ্গীকার মুক্ত সংবিধানে কিন্তু সেই দেশে দেখা কয়েকদিন আগে মুসলমানের গ্রামে আগুন ধরিয়ে গ্রামকে গ্রাম জ্বালিয়ে পুড়িয়ে ছাই করে দিয়েছে তিনটা মসজিদকে শহীদ করে দিয়েছে এক মসজিদের মিনারা ভাঙিয়া মাইক নামাইয়া সেই মসজিদের মিনারাতে তাদের হনুমানের ছবি লটকাই দেওয়া হয়েছে আর বাবরি মসজিদের মতো মসজিদ 400 বছরের বাবরের মসজিদ ভেঙে চুরমার করে দিয়েছে গায়ের জোরে সুপ্রিম কোর্টে বাধ্য করিয়া বিচারপতিকে অবৈধভাবে তাদের আইন পাস করে নিয়েছে তার পূর্বে জুলুম করিয়া মসজিদকে শহীদ করে দিয়েছে এই দিকে আইন পাস করিয়া মুসলমানকে ভারত থেকে বহিষ্কার করার চক্রান্ত চলতেছে আমি জিজ্ঞেস করতে চাই মোদি সাহেব আপনি গণতন্ত্রের স্লোগানদারি আপনি সেকুলারের বিশ্বাসী সেকুলারের দাবি হইল প্রত্যেক ধর্মের লোক স্বাধীনভাবে ধর্ম পালন করবে আমার জিজ্ঞাসা ভারতের মুসলমান কাটতে পারবে না কেন বাবরি মসজিদকে অন্যায়ভাবে মামলা করার আগে আইন বিচার পাওয়ার আগে উগ্রপন্থী এসকনের সদস্যরা উগ্রপন্থী হিন্দুরা বিজেপি সরকারের গুন্ডা বাবরি মসজিদের হামলা আক্রমণ করল কেন আমাদের জিজ্ঞাসা হঠাৎ করে মুসলমানদের গ্রামে গ্রামে আগুন কেন মসজিদকে শহীদ করা হলো কেন মসজিদের মাইক নামায়া হনুমানের ছবি দেওয়া হলো কেন তাই যদি হয় তাইলে সাম্প্রদায়িক দাঙ্গা মোদি সাহেব আপনি বাড়াতে চান এই দেশে ঠিক না বেঠিক কম মুসলমান শান্তিপূর্ণ মুসলমান বাবরি মসজিদ শহীদ হয়েছে উলামায়ে কেরাম আমার মতো নগণ্যরা মাইকে ঘোষণা করেছি লক্ষ লক্ষ মানুষের সামনে বাংলা কোন মুসলমান নাগরিক এই দেশের হিন্দু মন্দিরের উপরে একটা ডিলা মারতে পারে না আমার নবী জুলুম শিক্ষা দেন তুমি জুলুম করে বা তুমি কুকুর কামড়াই বা তাই বলে আমরা তো কুকুর কামড়াইতে পারি না তবে যে অবস্থা শুরু হয়েছে যে দাঙ্গা শুরু হয়ে গেছে মোদি সাহেব আপনি দেখাচ্ছেন আমরা বাংলাদেশের মুসলমান ভারতের মুসলমান বাংলাদেশের মুসলমান ইথিওপিয়ার মুসলমান চীনের মুসলমান আমেরিকার মুসলমান বিশ্বের সব নবীর উম্মত মুসলমান বিশ্ব নবীর উম্মত কালমায় তৌহিদের বিশ্বাসী আমাদের কালেমায় আমাদের কোরআন আমাদের নবী আমাদের সুন্নাহ আমাদের কেবলায় আমরা বিশ্বের সব মুসলমান ভাই 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 এটা নাগরিকত্বের বিষয় না এটা ধর্মের বিষয় যদি নাগরিকত্বের বিষয় হইতো ভারতের কোন কি হয়েছে না হয়েছে আমরা স্বাধীন বাংলাদেশের মানুষ এই ব্যাপারে চিন্তা করার কোন প্রশ্ন থাকতো না কেন আমরা চিন্তা করি আমরা যদি বাবরি মসজিদে জুলুম হয় ভারতের মসজিদের মধ্যে আগুন ধরে বাংলাদেশের লক্ষ লক্ষ মসজিদ ওয়ালা মুসলমানের কলিজায় আগুন আমরা যে নবীর শিক্ষা পাইছি আমাদের মুসলমান আল মুমিনু কাল জাসাদিল ওয়াহিদ কাল বুলিয়ানিল মারসুস আমরা এক শরীর শরীরের যে কোনো অঙ্গে ব্যথা পাইলে সব অঙ্গে যেমন খবর হয় পৃথিবীর দুনিয়াতে কোন জায়গায় মুসলমান নির্যাতিত হলে তেমন বিশ্বের মুসলমানের হৃদয়ে আঘাত লাগে এটাই ইসলামের শিক্ষা ভাই পিছনে অনেক লোক দাঁড়িয়ে আছে মেহরবানি করে আওয়াজ না করি না উঠিয়া
প্রত্যেকে একটু সামনে আসতে পারেন, মেহরবানি মেহরবানি, তাড়াতাড়ি তাড়াতাড়ি আসেন ভাই, বসি বসি সামনে আগান, বসি বসি সামনে আগান, পিছনে ভাই যাওয়া করবেন। হে বন্ধুরা শুনেন, এই আমি বলছি না আলাদা থেকে, বসি বসি সামনে আগান যা। আমি পরিষ্কার বলতে চাই, যেভাবে ভারতের মুসলমানদের উপরে জুলুম চলছে, কাশ্মীরের 80 লক্ষ মুসলমান তাদেরকে আজ 6 মাস পর্যন্ত 9 লক্ষ আর্মি দিয়া মোদী সরকার জেল খানায় আবদ্ধ করে রেখেছে, বাকির মতো গুলি করে করে মাহবুবদেরকে হত্যা করা হচ্ছে, মাহবুবদের ইজ্জত লুণ্ঠন করা হচ্ছে, ভিটামিটি করে। যদি তাই হয়, তাই যদি হয়, আমি বলব আমার বর্তমান সরকারকে, আমার মাননীয় প্রধানমন্ত্রীকে, যেই প্রধানমন্ত্রী উলামায়ে কেরামকে ভালোবাসেন আমি জানি, যেই প্রধানমন্ত্রী উলামায়ে কেরামকে স্বীকৃতি দিয়েছেন সনদের স্বীকৃতি, ঠিক না বেটি? যেই প্রধানমন্ত্রী উলামায়ে কেরামকে হজ্জে বাইতুল্লাহ দেওয়ার সুযোগ করে দেন সম্মানের সাথে, যেই প্রধানমন্ত্রী আমসবি সারা উলামায়ে কেরামের দিনই কোন কাজ করেন না, সেই প্রধানমন্ত্রীকে বলবো, পুরো সরকারকে বলবো, পার্লামেন্টে প্রস্তাব আনিয়া ভারতের মোদি সরকারের এই জুলুমের নিন্দা প্রস্তাব করতে হবে, করতে হবে। যতদিন পর্যন্ত আমাদের বন্ধু রাষ্ট্র ভারত, ঠিক না বেরিক, আমাদের বন্ধু রাষ্ট্র কিনা বন্ধু রাষ্ট্র, আমাদের বন্ধু রাষ্ট্র ভারত বন্ধু বন্ধুকে, বান্ধবী বন্ধুকে ইচ্ছা মতো অভিমান করিয়ে উপভোগ করা বলতে পারে, শত্রু বললে শুনতে চায় না, বন্ধু বললে শুনতে চায়, ঠিক না বেটি? তাই আমার প্রধানমন্ত্রীকে বলবো, অবিলম্বে আপনি টেলিফোন করিয়া মোদী সরকারকে বলুন মুসলমানদের উপরে নির্যাতন বন্ধ করতে হবে। সবাই একমত, নিন্দা প্রস্তাব পাশ করতে হবে মোদীর বিরুদ্ধে, মোদীকে টেলিফোন করিয়া দমন দিতে হবে, ভয়ের কোন কারণ নাই, কোটি কোটি মুসলমান প্রধানমন্ত্রী আপনার সাথে আছে। নম্বর 3, মাননীয় প্রধানমন্ত্রীর কাছে 2 জোর 2 হাত জোর করে অনুরোধ জানাই, প্রধানমন্ত্রী আপনার আব্বা জানেন শতবার্ষিকীর মধ্যে মুসলমানের রক্তে যেই মোদীর হাত রঞ্জিত, মসজিদ ভাঙার কাজে যেই মোদী ব্যস্ত, মোদী জড়িত, এই বেঈমানকে পবিত্র সাজার দেশে আনতে পারবেন না। আমি যদি কোন ভুল কথা বলে আমাকে ঢুকাই দেন, আমরা নাগরিক, প্রধানমন্ত্রী আমাদের, মন্ত্রী ক্যাবিনেট আমাদের, সরকার আমাদের, আমাদের প্রাণের দাবি আমাদের সরকারের কাছে করতেই পারি, আমরা দাবি না করলে সরকার কি করবে?
আমরা দাবি যেগুলো করব এটা তো পরমন্দে করবেন নাকি আমরা দাবি জানিয়েছি আলহামদুলিল্লাহ বাক্কা আমি মারা স্বীকৃতি সনদ পেয়ে গেছি বড় সম্মানের সাথে প্রধানমন্ত্রী দিয়েছে ঠিক না বেরিক কোন দেখা যায় দাবি জানাইলে অবশ্যই প্রধানমন্ত্রী বুঝে আসলে করবে তাই আমি দোয়া করব আজকের এই বিশাল মাহফিলে যাতে আমার প্রধানমন্ত্রী বুঝে আসে যে ভারতের এই জুলুম হচ্ছে মুসলমানদের উপরে এই জুলুমের বিরুদ্ধে আওয়াজ না করিয়া চুপচাপ বসে থাকলে আমার আল্লাহ গজব আসতে হবে খোদার কসম আমার বিশ্বনবী ওহদের ময়দানে দাম দাম শহীদ করেছেন যে উম্মতের জন্য ইসলামের জন্য আমার বিশ্বনবী কোভালে আঘাত পাইয়া রক্তে রঞ্জিত হয়েছে এমন নবীর সেই অবস্থা সেই দিন আজকে এইভাবে মুসলিম হলে বাংলা মুসলমান সহ্য করবে না তিন নম্বর কথা কাদিয়ানি কাফের কাদিয়ানি কাফের সন্দেহ আছে আমার নবীকে শেষ নবী যে মানবে না অন্য কোন ব্যক্তিকে শেষ নবী দাবি করবে তাইলে সেই ব্যক্তিকে ইমানদানা কাবে তিন নম্বর প্রস্তাব তিন নম্বর প্রস্তাব পার্লামেন্টের মধ্যে গোলাম কাদিয়ানির সম্প্রদায় যাদেরকে বিশ্বের সমস্ত ওলামা ফতোয়া দিয়েছে তাদের বিরুদ্ধে অমুসলিমের আইন পাস করতে হবে সংসদে করতে হবে রাজি আছেন রাজি আছেন রাজি আছেন আমার ভাইরা আর বাংলাদেশে যে সমস্ত ইসলাম বিরোধী কর্মকাণ্ড চলছে নাস্তিক বলাকাররা আজকে ইসলামী কিছু লোক ইসলামের নামে হকানি ওলামায়ে কেরামের বিরুদ্ধে লাগছে ঠিক না বেরিক কোন আমার মতো দাড়ি টুপি পোশাক ওয়ালা ফেসবুকের মধ্যে আসিয়া ইন্টারনেটে ওয়েব ইউটিউবে আসিয়া আজকে আমার শ্রমিক থেকে নিয়া সমস্ত হকানি ওলামায়ে কেরামকে যারা গাল মন্দ করতেছে ওলামাদেরকে গাড়ি দেওয়া আলেম হওয়ার কারণে এটা কুবুরি মতবাদ তাই আলেম ওলামাকে যারা গাল বন্ধ করতেছ ফেসবুকে ও যুবক ভাইরা আমি জানি না তোমরা কতটুকু জানো কতটুকু বুঝো তোমার ইমানের খবর লও হকানি আলেমদেরকে যদি গালি দাও তোমার ইমান থাকবে না এটা থাকবে না সর্বশেষ কথা আমাদের এই বাংলাদেশটা হানাফি মজাবের দেশ আমরা মজাব মানে চলি কিনা নাকি নিজে নিজে কোরআন হাদিস থেকে ইস্তিহাত করি নামাজ কেমনে পড়বো আমরা ছোটকালে শিখছি কিনা আমাদের ইমাম সাহেব শিখেছেন কিনা আবু হানিফা শিখেছেন কিনা উলামায়ে কেরাম শিখেছেন কিনা কোরআন সুন্নাহ মোতাবেক না বিরোধী কোরআন সুন্নাহ মোতাবেক ঠিক না বেরিয়ে বলেন তাই এত বছর পরে আসিয়া বাংলাদেশের মুসলমানের কাছে যদি দেড় হাজার বছর পূর্বের পুরাতন ফতোয়া মাসলা বাদ দিয়া বাদ দিয়া যদি আমরা বলি আমরা বলি সুন্নতের কোনো দরকার নাই সুন্নতের কোনো গুরুত্ব নাই সুন্নত না করলে চলবে এমন ফতোয়া দিই যদি আমরা বলি অমনি কাজার দরকার নাই জীবনে নামাজ করেন নাই কাজার করা লাগবে না এমন নতুন নতুন ফতোয়া যারা দেয় আমি বিশ্বাস করি এরা মুস্তাহিদ নিজের মন ভরা ব্যাখ্যাতে এরা কোরআনের ছন্দ সুতরাং নতুন কোন মৌলবি সাহেবের ফতোয়ার দরকার আছে না থানবি সাহেবের ফতোয়া যথেষ্ট মাদানির ফতোয়া যথেষ্ট ঠিক না বেটি কথা বলেন কথা বলেন আল্লাহ পাক রব্বুল আলামিন এই পর্যন্ত যত কথা বললাম আমার বিশ্বনবীকে দুইটা আলো দিয়ে দুনিয়াতে প্রেরণ করছেন কোরআনের আলো সুন্নাহর আলো এই আলো দিয়া সাহাবা তৈরি হয়েছে তাবিন তৈরি হয়েছে যুগে যুগে ওলামা বুজুর্গরা তৈরি হয়েছে কিন্তু এই নূরকে এই আলোকে বিনষ্ট করার জন্য যত বাতিল মতবাদ দুনিয়ার মধ্যে আছে আমি আজকের মাহফিলে অঙ্গীকার নিতে চাই হকানি উলামায়ে কেরামের মুরব্বীগণ বিশেষ করে আল্লামা আহমদ শফি এবং চরমনাই পীর সাহেব এই বড়রা যদি আমাদেরকে হকের পক্ষে মিছিল করার জন্য আন্দোলন করার জন্য আহ্বান করে আমরা রাস্তায় নামিয়ে
আল্লাহ পাক রব্বুল আলামিন তাহলে আমরা কোরআন শোনার আলো দিয়ে জীবন আলোকিত করব তো আল্লাহর কথা মেনে চলব তো নবীর কথা মেনে চলব তো ঠিক মতো নামাজ পড়ব তো সুন্নাত অনুযায়ী চলব তো হারাম বন্ধ করব গোশ খাবো না সুদ খাবো না জানা করবো না গীবত করবো না গাঁজা খাবো না ইয়াবা টেবলেট খাবো না আমরা সন্ত্রাস মুক্ত দেশ করব এবং নেশা মুক্ত দেশ করব রাজি আছে কিনা বলেন আল্লাহ সবাইকে তৌফিক দান করুক আজকে